السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়ালফাজ ওল্লা আলিন আস্ট ওক আলা রসুল্লাহি সাল ওসাল্লাম আফজাল আয়া দুনিয়া আয়ামুল আস্ট রোয়াহুল বজ্জার আল হাইসামি ইসনাদ হাসান আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের তিনি আমাদেরকে দিনে কিছু কথা বলবার এবং শুনবার জন্য বসার তৌফিক দান করেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল তো আল্লাহ রব্বুল আলমিনা মহিমাময় তিনি বিমূর্ত সময়কেও মহিমা দান করেন এই সমস্ত মহিমাময় মহিমান্বিত সময়ের ভেতরে একটি হচ্ছে মাসের প্রথম দশকের সময়গুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের সুরা ফাজরের শুরুতে পাঁচটি বিষয়ের কসম করেছেন তার ভিতরে ও লায়ালিন আস্ট একটি মুফাসিনেকেরাম সাহাবি তাবেই এবং পরবর্তী মুফাসিনে কিরামের একটি বড় জামাত এই লায়ালিন আস্ট দশ রাতের কসম এই দশ রাত বলতে তারা বলতে চান যে আল্লাহ রব্বুল আলমিন এখানে দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশককে বুঝিয়েছেন আমরা জানি আমরা যে সমস্ত কথা বলবার সময় কসম করি এই কসমের উদ্দেশ্য থাকে বক্তব্যর সত্যতা এবং দৃঢ়তা বোঝানো কিন্তু আল্লাহরব্বুল আলমিন আহকামুল হাকিমিন তার বক্তব্যের সত্যতা বা দৃঢ়তা বোঝানোর জন্য কোনো ধরনের কসম করবার প্রয়োজন ছিল না তো আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো বিষয়ের কসম করে তখন বক্তব্য দৃঢ়তার থেকে যেই বিষয়ের কসম খান আল্লাহ রব্বুল আলমিন ওই বিষয়ের গুরুত্ব ওই বিষয়ের ফজিলত বোঝা যায় তো আল্লাহ রব্বুল আলমিন যখন এই দশ দিনের কসম করেছেন আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি এই দশটা দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ হাদিসেউ রসুল পাকসালী ওয়াসাল্লাম বলেছেন ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাই তার মুসনাদে উল্লেখ করেছেন নবীজি সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আফজালু আয়ামিদ্দুনিয়া ইয়ামুলস ইয়ানি আসরা হিজ্জা নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর দিনগুলোর ভেতরে সব সবথেকে ফজিলতপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো তো আল্লাহ রব্বুল আলমিন এবং তার হাবিব যেমন এই দশকের গুরুত্ব বর্ণনা করেছেন তেমনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দশকের আমলগুলোও খুব বেশি প্রিয় নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দশকের আমল যত প্রিয় এত প্রিয় আর কোন সময়ের আমল নয় নবীজি নীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লা আমলুসালিহু ফিহিনা আহাব্বু ইদাল্লা আইয়াম ইয়ানি আয়াম আল আাস্ট নবীজি বলেন জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোর আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে যত প্রিয় এত প্রিয় আমল আর কোনো দিনের আমল নয় সাবিকেরামে বক্তব্য শুনে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ জিহাদু ফি সাবিল্লা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করার আমলও কি এত প্রিয় নয় নবীজি সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বললেন লাল জিহাদু ফি সাবিল্লা না আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করাটাও এত প্রিয় আমল নয় তবে ই্লা খরা খরাজি নাফসিহি ও মালিহী তবে ওই ব্যক্তি যিনি তার জীবন এবং সমুদয় সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছেন সুম্মাল্লা মিয়ারজি গা কদা আলী সাই কিন্তু জিহাদে তার জীবন এবং সমগ্র সম্পদ নিয়ে যাবার পর জীবন এবং সম্পদের আর কিছু নিয়ে সে ফিরে আসেনি অর্থাৎ তার জীবন যেমন তিনি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দিয়ে দিয়েছেন তেমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের রাস্তায় তার সমুদায় সম্পদও খরচ করেছেন শুধু এই মুজাহিদ এই শহীদের আমলই জিলহজ মাসের প্রথম দশকের আমলের তুলনায় বেশি আল্লাহ আলামিনের আলমিনের কাছে প্রিয় হবে তাছাড়া অন্য সকল আমলের তুলনায় জিলহজ মাসের দশ দিনের আমল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অধিক প্রিয় তো আমরা কোরআন হাদিস থেকে এই দিনগুলোর ফজিলত যেমন জানতে পারলাম তেমনি নবীজি সাল্লি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারলাম যে এই দিনগুলোর আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুবই প্রিয় তো যেমন এই দিনগুলোর আমল খুব প্রিয় তো এই দিনগুলোতে বিশেষ কিছু আমলের কথাও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে বিশেষত চারটি আমল প্রথমত এই দিনগুলোতে আল্লাহ রব্বুল আলমিনের নাম বেশি বেশি করে স্মরণ করা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা আল্লাহ রব্বুল আলমিন সুরাহা জের আটাশ নম্বর আয়াতে বলেছেন ফি মি মালুমাত তারা বিশেষ কিছু দিনে নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করবে মুফাসরিনে কেরাম বলছেন এখানে বিশেষ কিছু দিন বলতে নির্দিষ্ট কিছু দিন বলতে আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোর কথা বুঝিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিনের অন্য সব আদেশ থেকে আমরা জানতে পারি যে বান্দা সব দিনেই আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণে ইবাদত করবে জাগতিক কাজকারবার কারবার সবই আল্লাহ স্মরণেই করবে তারপরেও আল্লাহ রবুল আলমিন এই দিনগুলোতে আবার আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের কথা বলছেন অর্থাৎ এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে হাদিসে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলছেন মামিন এইয়ামিন আজম ইন্দল্লা ওয়ালা হবু আমি হিনা মিনা ফাকসির ফি হিনা মিন তাহলিল ওয় তাহমিদ ওয় তক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম দশকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মর্যাদা এবং এই দিনগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত প্রিয় এই রকম দিন আর নেই তো নবীজি বলছেন ফা আকসিরু ফি হিননা আতিন্তসবি ওয়াত তকবীর ওয়াদ তাহলিল তাহমিদ সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই চারটে বাক্য বেশি বেশি করে বলবে তো এই দিনগুলোর বিশেষ আমলের ভিতরে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা বিশেষ করে এই চারটে বাক্য বলা দ্বিতীয় আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির নামাজ ঈদের নামাজ পর্যন্ত তো এই দশকের দ্বিতীয় বিশেষ আমল জিলহজের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত চুল নখ না কাটা ঈদের নামাজ পড়ে এসে চুল নখ কেটে পরিষ্কার করা নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন ইজারো আইতুম হিলাল আিলহিজ্জা ও আরাদা আহাদুকুম আইউ দাহিয়া ফাল ইমসিক আনশা আরিহি ও আসফা আরিহি তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো আর তোমাদের কেউ কুরবানি করবার ইচ্ছা করে সে যেন তার চুল এবং নখ না কাটে অর্থাৎ চাঁদ উঠে গেলে আর চুল নখ কাটবে না বরং ঈদের নামাজ পড়ে এসে চুল নখ কেটে পরিষ্কার করবে এই আমল শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্যই নয় বরং যারা কুরবানি করবে না তাদের জন্যও অন্য হাদিসে আসছে নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন উমিতু তু আধা জা আলাহুল্লাহ ঈদ দিহিল উম্মা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আমি কুরবানির দিন ঈদুল আধহার দিন কুরবানি করতে আদিষ্ট হয়েছি এই দিনকে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের জন্য ঈদের দিন হিসেবে গণ্য করেছেন এ কথা শুনে একজন সাহাবি নবীজি সাল্লু আলিহাস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ইল্লাম আজিদ মানি হাতান উনসা আফা উদাহিবিহা হুজুর আমি যদি কুরবানি করার সামর্থ্য যদি আমার না থাকে আর কারোর পক্ষ থেকে আমাকে শুধু দুধ খাবার জন্য একটা প্রাণী দেওয়া হয় তাহলে কি ওই প্রাণীটা দ্বারাই আমি কুরবানি করবো নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন লা কিন তা খুজু মিন শাহরিহা ও আশফা রিহা না তুমি এটা করবে না বরং তুমি তোমার চুল নখ কাটবে কুরবানির দিন ওয়া সারি শাহরিবাকা এবং তুমি তোমার মৎস্যটো করবে ও তাহলিকু আনাত আনাতা এবং তুমি তোমার বগলের পশম পরিষ্কার করে ফেলবে দালিকা তামু উদ হাতিকা ইংদাল ইন্দালি আজ্জাওয়াজ এটাই আল্লাহ বলে আলমিনের কাছে তোমার পূর্বপূর্ণ পূর্ণাঙ্গ কুরবানির সব বলে বিবেচিত হবে হাদিসটি মুসনাদে আহমদ সুনানে আবু দাউদ ও সুনাই নাসাই সহ অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে শাইখ সোয়াইব নাউদ হাদিসের সন্তাকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন এই দশকের দ্বিতীয় বিশেষ আমল এই যে আমরা জিলহজের চাঁদ উঠে গেলে শরীরের অবাঞ্ছিত যে সমস্ত বিষয় আমরা কেটে ফেলে দিই এগুলো কাটা বন্ধ রাখবো ঈদের নামাজ পড়ে এসে পরিষ্কার করব যারা কুরবানি করবে তারাও এবং যারা কুরবানি করবে না তারাও তৃতীয় বিশেষ আমল এই দশকের প্রথম নয় দিন ঈদের দিনটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে রোজা রাখা নবীজি আলি ওয়াসাল্লাম এই নয় দিন রোজা রাখতেন উম্মুল মুমিনিন হজরত হাফসা রদিউল্লাহ তালা আনহা বর্ণনা করেন আরবাউন লাম লামাকুন ইয়াদাউ হন্নান্নবী ও সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম চারটে জিনিস নবীজি আলি ওয়াসাল্লাম কখনোই পরিত্যাগ করতেন না এই চারটে জিনিসের ভিতরে রদি আল্লাহ তাআলা আনহা উল্লেখ করছেন এই জিল হজ মাসের প্রথম দশকের প্রথম নয় দিনের রোজা এমনি ফরজ ও আজিব ইবাদত যা ত্যাগ করার কোনো সুযোগ নেই কিন্তু নফল মুস্তাহাব পর্যায়ের সুন্নত পর্যায়ের ইবাদত যা উচ্ছিক এই ইবাদতগুলোর ভেতরে নবীজি সাল্লি ওয়াসাল্লাম যে চারটি আমল কখনোই পরিত্যাগ করতেন না জিল মাসের প্রথম দশকে নয় দিনের রোজা সেই আমলের অন্তর্ভুক্ত চতুর্থ আমল বিশেষ করে নবম দিনের রোজা রাখা নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহ আয়ু আইউ কফিরা কবলা ওয়াসানতাল্লতি বাদা আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের দিনের রোজা এই রোজার রোজারসিলাই আমি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আশা করি তিনি পূর্বের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুণা মাফ করে দেবেন অন্য হাদিসে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন মানসমা ইয়ামা আরাফা গুফির আলাহু সানাতাইনে মুতাতা বিয়াতাইন। যে ব্যক্তি আরাফার দিনে জিলহজ মাসের নয় তারিখে সিয়াম পালন করল রোজা রাখল আল্লা রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তার ধারাবাহিক পরপর দু বছরের গুণা মাফ করে দেওয়া হবে তো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে আমরা এই গুনামাপের জন্য নবম তারিখের রোজা পালন করব এবং অন্য যে সমস্ত আমল নবীজি সাল্লি ওয়া ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে শেখালেন সেগুলোও পূর্ণরূপে পালন করব এই দশকের সকল ফজিলত যেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ